দিশাড়ির মোড়, বাম দিকে দিশাড়ি দুর্গাপূজা হয়। আমরা এখন শান্তিপাড়ার দিকে এগিয়ে চলছি। আমার ডান দিকে রাস্তাটা একটু পরে যেটাকে আমরা ক্রস করবো, সেই রাস্তাটা দিয়ে সোজা স্পোর্টস কমপ্লেক্সে যাওয়া যায়, জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স ডান দিকে রাস্তাটা দিয়ে। গান্ধীকে এলআইসি, গান্ধীকে এলআইসি মেন ব্রাঞ্চ। এবার আমরা শান্তিপাড়ার দিকে এগিয়ে চলছি। আমি ডান দিকে টার্ন নিব, আবার করলা নদীকে ক্রস করব, ডান দিকে টার্ন নিতে হবে। শান্তিপাড়া বাস স্ট্যান্ড, ডান দিকে এনবিএসটি নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, আর বাম দিকে বেসরকারি বাস স্ট্যান্ড। ক্রস করলাম আমরা, আমি এবার গোশালা মোড়ের দিকে এগিয়ে চলছি। আমরা আবার করলা নদীকে ক্রস করব, আসলে জলপাইগুড়ি শহরটা অনেক দিনের, কিন্তু আমরা যে ব্রিজটা ক্রস করতে যাচ্ছি এই ব্রিজটা খুব একটা পুরনো নয়, খুব বেশি হলে 15-20 বছর বয়স হবে এই ব্রিজটার, এই ব্রিজটা আগে ছিল না। করলা নদীর ব্রিজের উপরে এই ব্রিজটা বয়সে নবীন, সামনে গোশালা মোড়, গোশালা মোড়ে আমি জাতীয় সড়ককে ক্রস করব, তারপরে রন্ধনমালির দিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তার উপরেই আমার স্কুল। সামনে গোশালা মোড়, এই যে গোশালা মোড়কে আমরা ক্রস করলাম।
এই রাস্তাটাতে বর্তমানে খুব ধুলা। তার কারণ কি বলুন তো, বড় বড় ট্রাকে করে মাটি নিয়ে যাচ্ছে, মাটি বালি, বালি মাটি আর কি। তার কারণ ওই যে রাজ্য সড়কের কথা বললাম, জাতীয় সড়কের কথা বললাম, ওই জাতীয় সড়কটা ফোর লেনের হচ্ছে, ফলে যাবতীয় মাটি এই রাস্তাটা দিয়ে যাচ্ছে। সেই মাটিগুলো পড়ে পড়ে এই রাস্তাটার হাল খুব খারাপ, খুব ধুলোবালি ওড়ে আর কি। সামনে রেল লাইন ক্রসিং করবে, এই রেল লাইনটাই সমগ্র উত্তর পূর্ব ভারতকে ভারতের অন্যান্য অংশের সাথে যোগাযোগ রেখেছে। এই লাইনটা আগে সিঙ্গেল লাইন ছিল, এখন ডবল লাইন হচ্ছে, কাজ এখনো চলছে। অল্টোটা নিজেও পাস করতে পারছিল না, আমাকেও রাস্তা দিচ্ছিল না। এই রাস্তাটা আগে এত ভালো ছিল না, এই 2-3 বছর হলো এত সুন্দর হয়েছে। এই রাস্তাটা দিয়ে রোজদিন আমাকে যেতে হয় স্কুলে চাকরি করার জন্য। তো বন্ধুরা, আমার নেশাই হচ্ছে বাইকে করে পাহাড়ে পর্বতে ঘুরে বেড়ানো। আমি মাঝে মধ্যে হিল সাইডে বিভিন্ন জায়গায় বাইকে করে যাই, সে সমস্ত জায়গার ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্য আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নেশাই হলো বাইক নিয়ে ঘুরে বেড়ানো আর বুকে অ্যাকশন ক্যামেরা লাগিয়ে ফটো তুলতে তুলতে যাওয়া, এবং বিভিন্ন আমাদের নর্থ বেঙ্গলের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো এবং বিভিন্ন খুব সুন্দর জায়গা যেগুলো পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে সে সমস্ত জায়গাগুলো আমি বাইকে করে চলে যাই। বিশেষ করে হিল এরিয়া,
ফরেস্ট এরিয়া। তো আপনারা সে সমস্ত ভিডিওগুলো দেখবেন অবশ্যই। সামনে কালিয়াগঞ্জ, ডান দিকে কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুল। ডান দিকে কালিয়াগঞ্জ প্রাইমারি স্কুল, কালিয়াগঞ্জ প্রাইমারি স্কুল। জোড়াকদম এই রাস্তাটাই সোজা বেলাগোবার দিকে গিয়েছে, এবং বেলাগোবা হয়ে আমবাড়ি হয়ে ইস্টার্ন বাইপাস হয়ে শিলিগুড়িতে ঢোকা যায়। এই রাস্তাটায় অত ট্রাফিকের ঝঞ্ঝাট নেই। আমি শিলিগুড়ি গেলে বাইকে করে এই রাস্তাটা গিয়ে অ্যাভেল করি। রাস্তাটায় গাড়ির চাপ কম এবং সুন্দর রিল্যাক্সড ভাবে বাইক ড্রাইভ করা যায়। তাহলে বন্ধুরা, আমার স্কুল চলে এলো, এখন আর অ্যাকশন ক্যাম্প নিয়ে ভিডিও করা যাবে না। তাহলে রাখছি, হ্যাভ এ গুড ডে।